হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ দিয়ে রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সটির চতুর্থ লেকচারে আপনাদের স্বাগতম। গত লেকচারে আমরা শিখেছিলাম ফর্মস অ্যান্ড ইনপুটস, আজকের লেকচারে আমরা শিখব নেভবার। সো আমরা নেভবার শেখার জন্য আমরা প্রথমে আগে দেখে নিই যে নেভবার জিনিসটা কি। ওকে, সো আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই সাদা getbootstrap.com-এর ওয়েবসাইটে যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, এ পুরোটাই হলো নেভবার। আপনাদের দেখাই, পুরোটাই হলো নেভবার। ওকে, সো আজকে আমরা নেভবার বানানো শিখব। ওকে, তো আমি যখন এটাকে সংকুচিত করছি, আপনারা লক্ষ্য রাখুন, এটা কিন্তু প্রয়োজন মতো জায়গা কমিয়ে নিচ্ছে মাঝখানে। তবে আমি যখন বেশি ছোট হয়ে গেছি, তখন এটা কিন্তু হ্যামবার্গের মতো একটা অপশন এসে গেছে, এটাতে ক্লিক করলে এই জায়গায় বাকি অপশনগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এগুলো করা শিখবো। ওকে, তো প্রথমে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। নিউ ফোল্ডারে আমরা একটি এসটিএমএল ফাইল ক্রিয়েট করব। আমরা শুধুমাত্র একটি এসটিএমএল ফাইল ক্রিয়েট করবো, যেহেতু আমাদের আজকে সিএসএস এর কোনো কাজ নেই। তো আমি নাম দিলাম navbar.html। তো আমি এটাকে ওপেন করবো atom.io। ওকে, সো এখন আমি এটাকে শুধু ড্র্যাগ করে দিব। সরি, ওকে, তো এখন এটা ওপেন হয়ে গেল। তো এখন আমরা HTML ফাইল ক্রিয়েট করব। তো আমরা টাইটেল দিব নেভবার। ও, টাইটেলের নিচে আমাদের বুটস্ট্র্যাপটা লিঙ্ক করিয়ে দিতে হবে। আমি অনলাইন হোস্টেড ফাইল ব্যবহার করব, চাইলে লোকালভাবেও করতে পারেন। তো প্রথমে আমরা ওয়েবসাইটে যাব। তো ওয়েবসাইটে গিয়ে আমরা একটু কপি করে নিব। কপি করার পর আমি শুধু পেস্ট করে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর আমরা এখন একটা ট্যাগ ব্যবহার করব, ট্যাগটির নাম হবে ন্যাভ। সো আমরা এই ট্যাগের মধ্যে একটা ক্লাস দিব, ক্লাস। ওকে, সো এখন আমরা একটা ক্লাস ব্যবহার করব, ক্লাসটার নাম হচ্ছে ন্যাভ বার স্পেস ন্যাভ বার -BEFAULT ডিফল্ট। ওকে, এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর আমরা এখন যদি এটাকে ব্রাউজার ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ন্যাভবার ইতিমধ্যেই ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেম, শুধু কালারটা ভিন্ন। আমরা কালার চাইলে চেঞ্জ করতে পারবো সিএসএস ব্যবহার করে। তো এখন এটাতে আমি কন্টেন্ট দিব, এরকম কিছু কন্টেন্ট দিব। তো তার জন্য আমার, ওকে, সো আমরা এখন একটা সুন্দর ন্যাভবার বানানো শিখে গেছি। এখন আর আমাদের কিছু শেখা লাগবে না, এখন আমরা শুধু ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করে দিব। তো আপনার প্রথমে কম্পোনেন্টসে ক্লিক করবেন। ওকে, কম্পোনেন্টসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ন্যাভবার একটা অপশন। তো এখানে ক্লিক করার পর যে অপশন আসবে, তো এই জায়গায় ডিফল্ট ন্যাভবারে ক্লিক করবেন। ওকে, সো এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হলো ডিফল্ট ন্যাভবার। আরও কয়েকটা ন্যাভবার আছে নিচে, দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ন্যাভবার, জায়গায় একটা ন্যাভবার, জায়গায় একটা, তো জায়গায় আরেকটা দেখতে পাচ্ছি। এগুলো আসলে সব কয়টা আমাদের লাগবে না, আমাদের শুধু ডিফল্ট ন্যাভবারটা লাগবে। কারণ ডিফল্ট ন্যাভবারকে আমরা কাস্টমাইজ করে বাকি নিচে যতগুলো দেখলাম সবগুলোই আমরা ইউজ, সবগুলোর মতো আমরা বানিয়ে ফেলতে পারবো। তো আমাদের শুধু ডিফল্ট ন্যাভবারটা শিখলেই চলবে। ওকে, তো আমি এটা কপি করে নিব। তো এখন আমি এই ট্যাগটাকে সরিয়ে দিই। তো এখন আমি পেস্ট করে দিব।
যেহেতু আমি এখানে অলরেডি ন্যাভ ট্যাব ট্যাগটা ব্যবহার করা হয়েছে, সো যদি আগেরগুলো যদি আমি না মুছতাম তাহলে একটা সমস্যা হতো, ইরর দেখাতো, কাজ করতো না। ওকে, তো এখন আমি কন্ট্রোল এস দিব, এস দিয়ে যদি এখন আমি সেভ করি তাহলে আপনারা দেখবেন যে ন্যাভবার কিন্তু চলে এসেছে একদম সেম এরকম, একদম সেম এরকম। কিন্তু একটা প্রবলেম কিন্তু রয়ে গেল, মানে দেখুন যখন ড্রপ ডাউন ক্লিক করছি তখন একটা সুন্দর একটা ড্রপ ডাউন মেনু বের হচ্ছে, আর আমি যখন ড্রপ ডাউন ক্লিক করছি এখানেও আবার একটা সুন্দর মেনু বের হচ্ছে। কিন্তু আবার আবার যখন আমরা সংকুচিত করব, সরি, কিন্তু এ জায়গায় দেখুন যে কিন্তু কিচ্ছু হচ্ছে না, দেখতে পাচ্ছেন? যত ক্লিক করি লাভ নেই, কোনো কাজ হচ্ছে না, কোনো ড্রপ ডাউন মেনু বের হচ্ছে না। আর আমি যখন সংকুচিত করি তখন এই ছোট হ্যামবার্গার মেনুটা কিন্তু ঠিকই আসছে, কিন্তু আমি ক্লিক করলে কোনো লাভ নেই। তো এখন এই অপশনগুলোকে কাজে লাগানোর জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট আর জেকোয়ারি অ্যাড করতে হবে। ওকে, সো জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য আমরা প্রথমে গেটিং স্টার্টেড এ ক্লিক করব, তারপর আপনারা দেখতে পাবেন জায়গায় সবার শেষে যেটা এটা আছে, তো এটা আমরা ক্লিক করব, কপি করবো আর কি। সো কপি করার পর আমরা দেখতে পাবেন জায়গায় ন্যাভ, ন্যাভের পর আমরা এটা পেস্ট করে দিব। ওকে, তো এটা পেস্ট করে দেওয়ার পর এবার আমরা কন্ট্রোল এস দিব, কিন্তু এখন আমাদের জেকোয়েরিটা আমাদের লিঙ্ক করাই দিতে হবে। আমার জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়েছে, এখন আমাদের শুধু জেকোয়েরিটা অ্যাড করলেই ওই অপশনগুলো কাজ করবে। তো আমরা প্রথমে গুগলে সার্চ করব জেকোয়েরি, সরি বানানটা ভুল হলো, জেকোয়েরি সিডিএন। আপনারা গুগলে জেকোয়েরি সিডিএন লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। তারপর এই যে এই ওয়েবসাইটটার নাম আসছে code.jquery.com, তো এটাতে ক্লিক করবেন আপনারা। ওকে, তো এখন এই ওয়েবসাইটটা ওপেন হলো, তো এখন আমরা লেটেস্ট লেটেস্ট যে যে কোয়েরিটা আমরা ইউজ করব, তো আমরা আমি আনকম্প্রেসড এ ক্লিক করলাম, পরে এই অপশন এই মানে উইন্ডোটা ওপেন হয়েছে। তো এখন আমি এভাবে কপি করব, কপি করে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলেও কপি হয়ে যাবে, একভাবে করলেই হলো। তারপর আমরা যে জাভাস্ক্রিপ্ট যে অ্যাড করেছিলাম তার ঠিক উপরে দিব যে কোয়েরিটা, কারণ আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখি, যে কোয়েরি হলো জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, এটা খুব জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের। তো এর জন্য যে কোয়েরিটা জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ডেন্ট, তার জন্যই মূলত আমাদের যে কোয়েরিটা জাভাস্ক্রিপ্টের আগে রাখতে হয়। তো এখন আমরা কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব আমরা। সেভ করার পর আমরা এখন রিলোড করব, রিলোড হচ্ছে। তো এখন আমি যদি ড্রপ ডাউন ক্লিক করি অপশন এসে গেছে, আবার এই ড্রপ ডাউন ক্লিক করি অপশন এসে গেছে, আবার আমি যখন সংকুচিত করব, আমি যখন সংকুচিত করব তখন ওই যে হ্যামবার্গার অপশন এসে গেছে, এখন আমি ক্লিক করব বাকি অপশনগুলো এসে গেছে। তো এখন আমরা কাস্টমাইজিং শিখবো, ন্যাভবার তো আমরা বানিয়ে ফেললাম, এখন ন্যাভবারটা কাস্টমাইজ কীভাবে করবো, কারণ সবাই তো এরকম ন্যাভবার চায় না, ঠিক আছে? তো তার জন্য আমরা প্রথমে আমরা আমাদের সিলেক্ট করতে হবে কোনটা কোনটা আমরা চাই না, আমরা ড্রপ ডাউন চাই না, ঠিক আছে? দুইটা ড্রপ ডাউন আছে, আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিব,
যেমনটা আমরা ফর্মস অ্যান্ড ইনপুটস লেকচারে শিখেছিলাম কীভাবে বার দিতে হয়। প্রথমে কন্ট্রোল এবং কিবোর্ডের এফ চাপ দিবেন, তো আপনি এভাবেও করতে পারেন, অথবা ফাইন্ডে গিয়ে এই জায়গায় ক্লিক করতে পারেন, একই কথা। তো এখন আমরা ড্রপ ডাউন সার্চ করব, ড্রপ ডাউন 10টা পাওয়া গেছে, তো আমরা ফাইন্ডে ক্লিক করব। এলআই ক্লাস এটা না, আচ্ছা আমরা দেখি এটা, ওকে। সো এটা এই জায়গায় আমি যখন এলআইতে ক্লিক করলাম, তখন এলআইয়ের নিচে একটা নীল একটা আন্ডারলাইন হয়ে গেল, এই এলআইয়ের নিচে একটা নীল একটা আন্ডারলাইন হয়ে গেল, তার মানে এই পুরোটাকে বাদ দিতে হবে। তো এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন আবার আমি রিলোড করি, দেখা গেল আমরা একটা একটা ড্রপডাউন মেনু বাদ দিছি, তাই একটা ড্রপডাউন মেনু চলে গেল। তো এখন আমরা আরেকটা বাদ দেবো, তো আপনারা আবার দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লাসিক্যাল টু ড্রপডাউন, আমরা এলআই ক্লিক করলাম, এলআই সিলেক্ট হয়ে গেল, ওকে। তো এখন আমরা মুছে ফেলবো, তো এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপর আবার রিলোড করি, এটাও চলে গেল। এখন আমাদের সার্চ অপশনটাও দরকার নেই, তো আমরা দুইটা জিনিস ট্রাই করতে পারি, সার্চ দিয়ে ট্রাই করব আর একটা সাবমিট, সার্চের পাশে যে সাবমিট লেখা ছিল ওটা ট্রাই করব। তো এই জায়গায় প্লেস হোল্ডার সার্চ, মানে এই জায়গায় সার্চ শুধু জায়গাটা দখল করে রাখছে, কিছু টাইপ করলে সার্চ চলে যাবে। তো এই জায়গায় আমরা সার্চের সার্চ না, আমাদের সার্চ করতে হবে সাবমিট লিখে, ওকে। সো আমরা সাবমিট সাবমিট ট্রাই করব, সাবমিট, এই তো পেয়ে গেলাম সাবমিট। তো এখন আমরা বাটন যেটা আমরা পেয়ে গেলাম বাটনটা, তো এখন আমরা রিমুভ করে দিব, ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিলাম। সো এখন আমরা রিলোড করি, সাবমিট বাটনটা কিন্তু চলে গেল, এখন আমাদের দেখা যাচ্ছে সার্চ কিন্তু এখনও রয়ে গেল। তো আমরা আবার সার্চ ট্রাই করি, সার্চ তো প্লেস হোল্ডার সার্চ একটাই পাওয়া গেল, ওকে। সো এটা যেহেতু ওকে, তো সার্চ কিন্তু শুধুমাত্র একটা একটা পাওয়া গেছে, আপনারা লক্ষ্য রাখবেন শুধুমাত্র একটা পাওয়া গেছে, সেটা হলো এই জায়গায়। আর এই জায়গায় মূল যেই ট্যাগটা, যেই ট্যাগের ভিতরে সব আছে সেটা হলো ফর্ম ট্যাগটা। আমি ফর্ম ট্যাগে ক্লিক করলাম, আন্ডারলাইন হয়ে গেল দুইটা ফর্ম ট্যাগ, শুরু ফর্ম ট্যাগ আর শেষের ফর্ম ট্যাগ। তো এখন আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিব, এখন আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো সেভ করার পর এখন আমি আবার ডিলিট করব, ওকে। তো এটা চলে গেল, এখন আমি আরেকটা কাজ করব। আমি এই জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, এই তিনটায় আমি নিজের নিজের কোনো কন্টেন্ট ব্যবহার করব, নিজের পছন্দের কোনো নাম লিখবো আর কি। তো আমরা সার্চ করলাম লিঙ্ক, হ্যাঁ আমরা লিঙ্ক লিখে সার্চ করলাম। তো এই জায়গায় দেখা যাচ্ছে জায়গায় লিঙ্ক রাইট, ওকে। তো আমার এই এই লিঙ্কটা আছে রাইটে, সো আমি যদি রাইটে যদি দুইটা ক্লিক করি, মানে এটা যদি আমি কপি করি, কপি করলাম, হ্যাঁ কপি করে আমি আমি দুইটা বানাবো, একটা বানাবো লগ ইন আর একটা বানাবো রেজিস্টার। সো আমি কন্ট্রোল এস দিলাম, সরি কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখন আমি লিঙ্কটা আমি মুছে দিব, লিঙ্কের বদলে আমি প্রথমটা ব্যবহার করবো লগ ইন, তো আমি পরেরটা ব্যবহার করবো রেজিস্টার, রেজিস্টার। সো আমরা এখন যদি আমি রিলোড করি, তারপর আপনারা দেখবেন লগ ইন আর রেজিস্টার। তো আপনাদের এভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বের করতে হবে, ওকে। তো এটা প্রথম প্রথম হয়তো আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, তবে এটা আপনি যখন ট্রাই করবেন, চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন এটা অনেক মজা এবং শিখতেও খুব সময় লাগবে না আপনাদের, ওকে। তো এখন আমরা এই লগ ইন রেজিস্টার বানিয়ে ফেলাম, এখন আমরা এই দুটো চেঞ্জ করব, ওকে। লিঙ্ক লিঙ্ক বাম পাশে লিঙ্ক লিঙ্কগুলো চেঞ্জ করব। তো আমি আবার সার্চ করলাম, পয়েন্ট দিলাম, তো এই জায়গায় লিঙ্ক না, এটা তো আমার বুটস্ট্র্যাপের সাথে লিঙ্ক করে রাখছি।
তো এটা কমেন্ট, কমেন্টের কাজ নেই আমাদের। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাই, আমি বলে রাখি যে আপনারা এটা দেখতেছেন, এটা দেখতেছেন, এটা দেখতেছেন, এগুলো কিন্তু অ্যালাই ট্যাগের ভিতরে থাকে, বুঝছেন? সো এগুলো চেঞ্জ করতে আপনার অ্যালাই ট্যাগটা সিলেক্ট করতে হবে। ওকে, তো জায়গায় লেখা হয়েছে লিঙ্ক, এই জায়গায় লিঙ্ক লেখা আছে। আমি একটু একটা জিনিস দেখাই, আমি জায়গায় আপনার প্রথম ট্যাগটা দেখতেছেন, এই জায়গায় অ্যালাই ক্লাস ইকুয়াল টু অ্যাক্টিভ। এই অ্যালাই ক্লাস ইকুয়াল টু অ্যাক্টিভ ব্যবহার করার ফলে আপনার এই জায়গায় যে এই জায়গায় একটু গ্রে কালার দেখতে পাচ্ছেন, এই জায়গায় যেমন কালার তার চাইতে একটু ডার্ক কালারটা, তার মানে এই কালারটা, এই লিঙ্কটা অ্যাক্টিভ আর এটা ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। আপনি চাইলে এই অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার সিএসএস ব্যবহার করে, নিজস্ব সিএসএস ব্যবহার করে। সো আমি যদি দেখেন, আমি যদি ক্লাসটা যদি আমি রিমুভ করে দিই, এখন যদি সরি এখন যদি আমি রিলোড করি, দেখছেন কালারটা কিন্তু চলে গেল। এখন আমি কন্ট্রোল প্লাস জেড চেপে আমি আবার অ্যাক্টিভ অ্যাক্টিভ অপশনটা নিয়ে আসলাম। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এ এ ট্যাগ, এ ট্যাগের শুরু শুরু এই জায়গায়, শেষ এই জায়গায়। এই জায়গায় এইচ র্যাফ, এইচ র্যাফ ইকুয়াল টু মানে এটা কোথায় যাবে, এই জায়গায় হ্যাশ বা অক্টোথ্রপ যেটাই বলেন ওটা দেওয়া, এই চিহ্নটা দেওয়া। তো এই হ্যাশ চিহ্ন বা অক্টোথ্রপ চিহ্নটার ফলে এটা কিন্তু কোথাও যাবে না ক্লিক করলে। যদি এটা ক্লিক করি তাহলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা হ্যাশ চিহ্ন এসে গেল। এর ফলে আপনি যদি লেখেন যে www, আচ্ছা আমি আমি বুটস্ট্র্যাপের লিঙ্কটাই দিয়ে দিই, ধরেন আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমি যদি ওকে সরি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, যখন এখন আমি যদি আমি যখন এটা ক্লিক করব, এটা কিন্তু এই ওয়েবসাইটে চলে গেল। ওকে, তো এটা হলো অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার। আপনারা হয়তো জেনে জেনে থাকতে থাকবেন, যারা জানে না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। ওকে, সো আমি এটা অক্টোট্রপি থাকুক। তো এখন এই জায়গায় লিঙ্ক, এটা হলো এই জায়গায় যে টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি, লিঙ্ক নামের যে টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি ওইটা হলো, এটাই হলো ওই টেক্সট। ওকে, সো এই টেক্সটটা আমি এডিট করব, যে আমি দিয়ে দিলাম অ্যাবাউট। আমি অ্যাবাউট দিলাম, কন্ট্রোল এস দিলাম। ওকে, সো সরি, এবার আমি রিলোড করলাম, জায়গায় লিঙ্ক চেঞ্জ হয়ে অ্যাবাউটে পরিণত হলো। তো এরকমভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। এবার আমরা দ্বিতীয়টা চেঞ্জ করব, আমরা সরি আমার মনে হয় এটা প্রথম লিঙ্ক যেটা ওটা আমরা হোম রাখি, ঠিক আছে? এটা আমরা হোম দিলাম, আর এটা দিলাম আমরা, এটা দিলাম অ্যাবাউট, তাহলেই ভালো হয়। অ্যাবাউট, এটা অ্যাবাউট দিলাম। ওকে, সো এখন আমি রিলোড করলে দেখতে পাচ্ছি হোম এবং অ্যাবাউট। এবার আমরা ব্র্যান্ড নেম যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করব, তার জন্য আমরা আবার আগের মতো সার্চ করব ব্র্যান্ড। ওকে, সো সরি, ওকে, তো আমরা পেয়ে গেলাম ব্র্যান্ড। তো এই জায়গায় সেম বাটন, সরি যে একটা ডিভের মধ্যে, ডিভের মধ্যে ব্র্যান্ডটা ব্যবহার করা হয়েছে অ্যাঙ্কর ট্যাগ। তো এটা হলো টেক্সট। তো এই জায়গায় যদি আপনি দেন যে আপনি যদি কফি লেখেন, জানি কফি সি দিয়ে শুরু হয়, তবে আমি কে ব্যবহার করলাম। তো আমি রিলোড করি যে কফিতে পরিণত হয়ে গেল। ওকে, সো এবার আপনি যদি চান যে আপনি কোনো একটা ইমেজ ব্যবহার করবেন টেক্সটের বদলে, আপনি এখানে একটা ইমেজ ব্যবহার করবেন, তার জন্য আপনার দাঁড়ান আমি একটা ইমেজ নিব, শুধু আপনি ছোট একটা ইমেজ নিব আমি। তো এই জন্য আমি নেভারে যাব, নেভারে গিয়ে ব্র্যান্ড নিব। ওকে,
তো আমি এই ইমেজ, সো আপনি এই ইমেজটা নেবেন, ওকে। তো এই ইমেজটা নেওয়ার জন্য আপনার সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন, তারপর আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রাখবো, পরে সেভ করে দিলাম, ইন্ডেক্স ডট পিএনজি থাকুক নাম। তারপর এই জায়গায় একটা ইমেজ সেভ হয়ে গেল। এই ইমেজটাকে অবশ্যই অবশ্যই আমি যে জায়গায় এই যে ফোল্ডারে এইচটিএমএল ফাইলটা আছে ঠিক ওই ফোল্ডারে রাখতে হবে। তো আমি মুভ করে দিলাম, ওকে। তো এখন আমি এটার নামটা আমি কপি করব, পুরো নামটা কপি করতে হবে, ইন্ডেক্স ডট পিএনজি, যদি জেপিজি থাকে ইন্ডেক্স ডট জেপিজি, পুরোটা কপি করবেন। পুরোটা কপি করার পর জায়গায় আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করব, ওকে। তো আইএমজি আপনি চাইলে এই জায়গা থেকেও আপনি শিখে নিতে পারেন, সরি, আপনি চাইলে এই জায়গা আপনি দেখতে পারেন যে এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে। তা এখানে, হ্যাঁ সরি, এখানে কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা ব্যবহার করা হয়েছে, ওকে। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ব্যবহার করব। আমরা যে ইমেজ ট্যাগটা নিলাম এটা আমরা কাট করব, ওকে। তো এখন আমরা সোর্স দিলাম, সোর্সের সরি আমার নামটা তো কপি করতে হবে। তো আমরা নামটা দিছিলাম সরি ইন্ডেক্স ডট ইন্ডেক্স পিএনজি, ঠিক আছে। সো আমরা নামটা পুরোটা সরি রিনেম, তো আমরা এখন পুরোটা নাম কপি করে নিব। আমরা এখন আমরা সোর্সে ব্যবহার করবো। তো এখন আমরা এই যে কফি লেখাটা আছে না, তো এটা আমরা দেখি, এটা আমরা ভিতরে নিয়ে আসবো না ভুল যদি, সরি আপনার যদি কখনো ভুল করেন তাহলে সমস্যা নেই, সরি বাইরে রাখতে হবে, ভুলে গেছিলাম। আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করবো, ইমেজ ট্যাগটা হবে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, ঠিক আছে। তো সোর্স আমি দিলাম, সোর্স আমি আমার ওই পিকচারটা সরি আচ্ছা নামটা ছিল, পিকচারের নামটা ছিল ইন্ডেক্স ডট পিএনজি, তাই আমি ইন্ডেক্স ডট পিএনজি দিয়ে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ALT ইকুয়াল টু ডাবল কোটেশন মার্ক। তো এই কোটেশন মার্কের ভিতরে আপনি যা লিখবেন, যেমন ধরেন কফি লিখবেন, তো এটা লিখলে আপনার যদি কোনো কারণে ইমেজটা যদি না পাওয়া যায় তাহলে এটা ওয়েবসাইট মানে কফি শো করবে, ওকে। আচ্ছা এটা একটু বুটস্ট্র্যাপ দিয়ে একটু ম্যানেজ করে নিতে হবে সাইজটা, ঠিক আছে। তো আমরা এখন আমরা এটা ব্যবহার করছি না, আমরা ইমেজ ট্যাগটা ব্যবহার করবো না, আমরা কপি ওকে। সো এই ছিল আমার আজকের লেকচার, তো পরবর্তী লেকচারে আপনারা দেখবেন মানে শিখবেন আর কি দ্য গ্রিড সিস্টেম পার্ট 1। সো সাথে থাকবেন, ধন্যবাদ।